গত কয়েকদিন ধরে ইউরোপীয় সংবাদ মাধ্যমে বেশ আলোচিত বিষয় মেসির নিষেধাজ্ঞা নিয়ে। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় এ নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। নিষেধাজ্ঞার পরের গল্পটা তো আরও ভয়ঙ্কর। নিষেধাজ্ঞা পাওয়ার পর মেসির বিরুদ্ধে ক্ষিপ্ত হন পিএসজি সমর্থকরাও। দিন দুয়েক আগে তার বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করে ক্লাবটির সমর্থকরা। ঘটনার পর প্যারিসে মেসির বাসার নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পুলিশ ঘটনার পর সাবেক বর্তমান তারকারা এ বিষয়ে বিভিন্ন মতামত পোষণ করেছেন। মেসি নিজেও এক ভিডিও বার্তায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তার কাজের জন্য। তবে এ ঘটনায় আরও ক্ষুব্ধ হয়েছেন ফ্রান্সের সাবেক তারকা জেরোম রোথেন। মেসির ওপর অনেকদিন থেকেই ক্ষোভ রোথেনের। সম্প্রতি ফরাসি সংবাদ মাধ্যম আরএমসিতে তিনি বলেছেন মেসিকে নিষিদ্ধ করে পিএসজির ঠিক কাজটাই করেছে। তার মতে মেসির আচরণ পেশাগত দৃষ্টিকোণ থেকে একদমই ঠিক ছিল না। মোনাকোর হয়ে 2003-04 চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হওয়া রোথেন ফ্রান্সের হয়ে খেলেছেন 13 ম্যাচ। বরাবরই মেসি বিরোধী মানসিকতা পোষণ করা এই সাবেক তারকা মেসির ক্ষমা চাওয়ার বিষয়টিও ঠিকভাবে নিতে পারতেন।